আর যিমানে নহক লাগে তেওঁলোকে অসমৰ জনগণৰ হৃদয় স্পৰ্শ কৰিব নোৱাৰে এতিয়া তেওঁলোক জনগণৰ বহুত দূৰত আজি যদি তেওঁলোকৰ ৰেলিত গলহেতেন আজি ইমান মহিলা ইয়াত নাহিলেহেতেন আৰু আমি দেখিছোঁ তেওঁলোক এতিয়া হতাশাতে ভুগিছে কাৰণ তেওঁলোকৰ লগত তেওঁলোকৰ নেতাই লগত নাই এতিয়া আজি আপোনালোকে নিশ্চয় দেখিছে আজি আজি অপূর্ব ভট্টাচার্যের দরে শক্তিশালী নেতা আজি দলের পর ওলাই আছে কংগ্রেস নাই বর্তমান গতি এনেকা ধরনের আরো নেতা আহি যাব মই দেখি ভিতর সরাত গতি যে নিশ্চিত পরাজয় এতিয়া ডিমা হাসর রিজাল্ট দেখিলে আমি পঁচিশখন তিনিখন নিদিল কিন্তু কংগ্রেস জিরো এনেকা একটা পুরনি দল শক্তিশালী ষাটি বছর সরকার করা দল জিরো হওয়াটে কি হচ্ছে গতি মই ভাবো এখানে আমি আগতে কই আছি যে কংগ্রেস দলের বহুত অন্যায় করলে বহুত দুর্নীতি করলে আর এতিয়া জনগণ কাষত নাই আর ন্যায় যাত্রা বলে কৈছে কি কত ন্যায় করব জানে কি ন্যায় দিব ন্যায় তো আজি আমি ন্যায় দিয়ে আছো ন্যায় যাত্রাত কাক কি ন্যায় দিবলে কৈছে মই বুঝি পোৱা নাই মই হেতু কোন কি ন্যায় কথা কবলে কৈছে এই কথা কোনোবা এসাম মানুহক ন্যায় দিবনে নে নিজের ভবিষ্যৎটো নিরাপত্তা করবলে বা কি দলটোর তো অবস্থা অতি দুর্বল আজি তারিখ সাংগঠনিকভাবে গতি মানে কলো এটা অপূর্ব ভট্টাচার্য কত অঙ্কিতা দত্ত কত লগত নিজের দলের কর্মীকে ন্যায় দিব পৰা নাই দেশের জনগণ কি ন্যায় দিব এই ন্যায় যাত্রাটো ইমান নেতা সন্মান নকরে যত নিজের নেতাকে সন্মান করব নোৱাৰে দেশের জনগণক কেনেকে সন্মান করবে সেইটাই ডাঙৰ কথা তেওঁলোকৰ সভাপতিয়ে তো শঙ্করদেবক এবার অপমান করে ক্ষমা বিচারবলগীয়া হল গুরুজনাক অপমান করা আমি এবারতো তেখেতে নাম গে নাম গে ক্ষমা বিচার আমি দেখিলো সভাপতি ডাঙরিয়াজনে কবিতা লিখিছে এতিয়া কৈছো কবি হয় ভাল নেকি মোৰ ঘৰত কবিতা তেখেতে লিখি এজন কবি হোক আমি ভাল পাম কিন্তু রাজনীতিত তেখেতর এই যুগটো ভাল নহয় মই যদি কম আর যিমানে নহক লাগে তেওঁলোকে অসমৰ জনগণৰ হৃদয় স্পৰ্শ কৰিব নোৱাৰে এতিয়া তেওঁলোক জনগণৰ বহুত দূৰত আজি যদি তেওঁলোকৰ ৰেলিত গলহেতেন আজি ইমান মহিলা ইয়াত নাহিলেহেতেন আৰু আমি দেখিছোঁ তেওঁলোক এতিয়া হতাশাতে ভুগিছে কাৰণ তেওঁলোকৰ লগত তেওঁলোকৰ নেতাই লগত নাই এতিয়া আজি আপোনালোকে নিশ্চয় দেখিছে আজি আজি অপূর্ব ভট্টাচার্যের দরে শক্তিশালী নেতা আজি দলের পর ওলাই আছে কংগ্রেস নাই বর্তমান গতি এনেকা ধরনের আরো নেতা আহি যাব মই দেখি ভিতর সরাত গতি যে নিশ্চিত পরাজয় এতিয়া ডিমা হাসর রিজাল্ট দেখিলে আমি পঁচিশখন তিনিখন নিদিল কিন্তু কংগ্রেস জিরো এনেকা একটা পুরনি দল শক্তিশালী ষাটি বছর সরকার করা দল জিরো হওয়াটে কি হচ্ছে গতি মই ভাবো এখানে আমি আগতে কই আছি যে কংগ্রেস দলের বহুত অন্যায় করলে বহুত দুর্নীতি করলে আর এতিয়া জনগণ কাষত নাই আর ন্যায় যাত্রা বলে কৈছে কি কত ন্যায় করব জানে কি ন্যায় দিব ন্যায় তো আজি আমি ন্যায় দিয়ে আছো ন্যায় যাত্রাত কাক কি ন্যায় দিবলে কৈছে মই বুঝি পোৱা নাই মই হেতু কোন কি ন্যায় কথা কবলে কৈছে এই কথা কোনোবা এসাম মানুহক ন্যায় দিবনে নে নিজের ভবিষ্যৎটো নিরাপত্তা করবলে বা কি দলটোর তো অবস্থা অতি দুর্বল আজি তারিখ সাংগঠনিকভাবে গতি মানে কলো এটা অপূর্ব ভট্টাচার্য কত অঙ্কিতা দত্ত কত লগত নিজের দলের কর্মীকে ন্যায় দিব পৰা নাই দেশের জনগণ কি ন্যায় দিব এই ন্যায় যাত্রাটো ইমান নেতা সন্মান নকরে যত নিজের নেতাকে সন্মান করব নোৱাৰে দেশের জনগণক কেনেকে সন্মান করবে সেইটাই ডাঙৰ কথা সভাপতিয়ে তো শঙ্করদেবক এবার অপমান করে ক্ষমা বিচারবলগীয়া হল গুরুজনাক অপমান করা আমি এবারতো তেখেতে নাম গে নাম গে ক্ষমা বিচার আমি দেখিলো সভাপতি ডাঙরিয়াজনে কবিতা লিখিছে এতিয়া কৈছো কবি হয় ভাল নেকি মোৰ ঘৰত কবিতা তেখেতে লিখি এজন কবি হোক আমি ভাল পাম কিন্তু রাজনীতিত তেখেতর এই যুগটো ভাল নহয় মই যদি কম।